বুম গাইস, আজকে আপনাদের সামনে একটি স্মল ক্যাপ শেয়ার নিয়ে আলোচনা করছি, ব্রাইটকম গ্রুপ। ইদানিং আপনারা শুনছেন ব্রাইটকম গ্রুপ খুব বেশি পরিমাণে রিটার্ন দিয়েছে, যে সকল ইনভেস্টর বা স্টক হোল্ডাররা ছিলেন প্রচুর রিটার্ন পেয়েছেন এই শেয়ারটি থেকে, কিন্তু হঠাৎ এর ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে আপনাদের সামনে 5 ইয়ার্সের চার্ট তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন কত পরিমাণ রিটার্ন দিয়েছে। তো এই শেয়ারটি আমিও কিনেছিলাম, তো সেই সময় আমিও প্রফিটে বিক্রি করেছি, এবং পরবর্তীতে আবার যখন কিনি সেক্ষেত্রে এটি ডাউন ট্রেন্ড শুরু হয়। তা সত্ত্বেও আমি রেখে দিয়েছি শেয়ারটি, কারণ এটি আজ না হোক কাল বিগত 3 মাসের মধ্যে এটি একটি বেস্ট রিটার্ন দেবে, এবং এটি আমি লং টার্মের জন্য ইনভেস্ট করেছি, যার জন্য লস হওয়া সত্ত্বেও আমি এটিকে সেল করিনি। খুবই স্ট্রং একটি শেয়ার স্মল ক্যাপ হওয়া সত্ত্বেও। এই শেয়ারটি দেখুন, 1.50 টাকা, 1.20 টাকা থেকে এটি স্টার্ট হয়েছে, আস্তে আস্তে পাঁচ বছরের মধ্যে কোনো রকম কোনো গ্রো লক্ষ্য করা যায়নি, কিন্তু 5 বছরের পর থেকে এটি আস্তে আস্তে মুভ শুরু হয় মুভমেন্টটা, এবং একটি বেস্ট রিটার্ন ইনভেস্টরদের দিয়েছিল এবং ভবিষ্যতেও দেবে। তো আপনারা চাইলে এই শেয়ারটি কিনতে পারেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই চার্টটিতে যে এটি 23 টাকায় স্টপ লস ছিল, তো 23 টাকা একটি স্ট্রং সাপোর্ট নেওয়ার কথা ছিল, সেখানে সাপোর্টটি পেয়ে গিয়েছে, এবং পরশুদিন থেকে এটি 26 টাকায় বিলং করছে। এখন আশা করা যাচ্ছে যে এই প্যাটার্নের ওপর ভিত্তি করে এটি সোমবার অর্থাৎ আগামীকাল বেস্ট একটি রিটার্ন আপনাদের সামনে দেবে। আপনারা যদি এই শেয়ারটিকে 1 মাসের জন্য অন্তত ধরে রাখেন, আশা করা যায় বেস্ট রিটার্ন পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা বর্তমানে এই শেয়ারটিতে ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, স্ট্রং একটি শেয়ার, ইদানিং এই শেয়ারটি ডিভিডেন্ডও দিচ্ছে। তো আমরা যদি গ্রোথ চেক করি, আপনারা অবশ্যই চেক করে নেবেন, সেক্ষেত্রে আমরা অনেকটাই গ্রোথ দেখতে পেয়েছি এই বছর, তো ভবিষ্যতেও এটি একটি বেস্ট রিটার্ন দেওয়ার চান্স আছে। লং টার্মের জন্য যারা ইনভেস্ট করতে চাইছেন, নিঃসন্দেহে এটিতে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি 100 থেকে 150% পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন। তো এটি মূলত আমার লং টার্মের জন্য ইনভেস্ট করা, চাইলে আপনিও করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে, কিন্তু এটি ভবিষ্যতে একটি বেস্ট রিটার্ন অবশ্যই দেবে। এই শেয়ারটিতে 26.25 টাকায় গতকাল শেষ হয়েছে, তো আগামীকাল সোমবার মার্কেট ওপেন হলে আমরা এর আপার সার্কিট অবশ্যই লক্ষ্য করব। যারা এখন এই শেয়ারটিতে ইনভেস্ট করেননি, তো যদি সোমবার মুভ করে আপার সার্কিটে, সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, কিন্তু বাইং প্রাইস আপনারা রাখবেন 26.30 টাকা, এবং সেলিং প্রাইস রাখবেন ফার্স্ট টার্গেট 30 টাকা এবং সেকেন্ড টার্গেট 35 টাকা, যদি লং টার্মের জন্য হয় সেক্ষেত্রে 44।